যে আমাদের এই খ্রিসমাস আসলেই ঈশ্বরের বা যিশুর জন্মটা মনে হয় এবং এটাই স্বাভাবিক। কিন্তু আমি যখন কোনো জন্মবৃত্তান্তে যাই, পৃথিবীর মানুষ হোক যারা জন্মে ছিলেন, যেটা পূর্ববর্তী ঘটনা, তখন শুধু একটা পূর্ববর্তী ঘটনার সমীক্ষা আমি যাই না, আমি যাই তার জীবনটার মধ্য দিয়ে। আর তাহলে আজকে আমরা ঈশ্বরের আশীর্বাদে যে খ্রিসমাসের যে আয়োজন করেছেন, আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাই, কারণ এটা যথেষ্ট মাত্রা এবং তার একটা অর্থবহ রাখে। তাই আজকে আমার মনে হয়েছে যে খ্রিসমাসটা যাকে নিয়ে, সেই যীশু খ্রিস্ট, ওনার প্রকৃত পরিচয় আমরা আত্মিকভাবে অনেকভাবে পেয়েছি আমাদের প্রতিদিনের ওনার সাথে চলার জন্য। কিন্তু আজকে যে মুহূর্তটা আমার মনে হয় যে কেন আমি আজকে আমার টাইটেলটাকে বেছেছি অপ্রত্যাশিত রাজা, অপ্রত্যাশিত রাজার আগমন, আনএক্সপেক্টেড কিং, আমি শেষ থেকে তার শুরুর দিকে যাব। আমি যোহনের 18:17 ক্যাপশন দিয়েছি যে যীশু উত্তর করলেন যখন পিলাতের সামনে দাঁড়িয়েছেন, পিলাত তাকে প্রশ্ন করেছিলেন যে তুমি বলছো যে আমি রাজা, পিলাতকে উত্তরে বলছেন যীশু যে এই জন্যই আমি জন্মগ্রহণ করিয়াছি আর এই জন্য জগতে এসেছি আমি, যেন সত্যের পক্ষে সাক্ষী দিই, যে কেউ সত্যের সে আমার রব শুনে। আসুন আমরা নমিত হই। প্রভুময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু তুমি কি, তোমার কি কাজ, তোমার সমস্ত পবিত্রতা আমাদের সমস্ত ধারণা এবং বুদ্ধির বাইরে। প্রভু প্রভু আমরা প্রতিটি আত্মাকে তোমার চরণে সমর্পণ করি। প্রভু তুমি যা চাও সেটা করো। প্রভু আমাদের আত্মা এক, কিন্তু বাসনা হয়তো বিভিন্ন ব্যক্তিগতভাবে। প্রভু তুমি সেই বাসনাগুলোকে তোমার মতো করে প্রভু উন্মোচিত করো এবং তোমার হৃদয়ের সাথে গাঁথো, যে উদ্দেশ্যে প্রত্যেককে আমাদের এনেছো প্রভু, তারা প্রত্যেকে যেন তাদের নিজের শুধু আমাদের উদ্দেশ্য না, তোমার দেহের গৌরব হতে পারবে। তাই তোমার কাছে আমি অর্পণ করলাম নিজেকে এবং প্রতিটি আত্মাকে। তুমি আমাদের হৃদয়কে পরিচালনা করো প্রভু, পরিচর্যা করো প্রভু, এবং প্রতিফলিত দাও তোমার আত্মার মধ্য দিয়ে, যাতে আমরা সত্য অনুধাবন করতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমেন। ধন্যবাদ আমার ভাই বোনেরা প্রত্যেককে। আমি তাই যোহনের আর একটা অংশ থেকে আমি আজকে বাঁচব শুরু করার আগে। যীশু ক্রুশে যাওয়ার আগে যখন অবস্থানে দাঁড়িয়েছেন যে সৈন্যরা তাকে নিতে এসছেন, সেই সময় উনি তখন বলছিলেন যে পিতা আমি এই সময়ের জন্য এসেছি, তুমি তোমার নাম মহিমান্বিত করো। যখন যীশু খ্রিস্টের কথা আমরা বলতে যাই, তখন শুধু 2000 আগের একটা ঘটনা এটা নন, কারণ উনি 2000 আগের ঈশ্বর নন। বাইবেল বা বাক্য আমাদের সম্পূর্ণ নির্ধারিত করে দেয় উনি ছিলেন, উনি আছেন, উনি থাকবেন। আর তাই ওনার যখন জন্ম নিয়ে আমরা কথা বলতে যাই বা তার খ্রিসমাস নিয়ে বলতে চাই, তো খ্রিসমাসের আগে পরেটা আমাদের সেই ইতিহাসের জীবনে এবং ভবিষ্যতের জীবনে দেখতে হয় যে কেন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে এই খ্রিসমাসটাকে দেখছি। কারণ খ্রিসমাসটাকে তারা তো দেখেছে, পিতা দেখেছে, পল দেখেছে, পূর্বেকার যারা আর্লি চার্চের যারা জোসেফাস থেকে শুরু করে অগাস্টাইন এরা সবাই দেখেছে। তার আগে যখন মোসেস ছিল, আব্রাহাম ছিল, তারাও দেখেছে, কিন্তু তারা দেখেছে অন্য বৃত্তান্ত থেকে, তারা ইতিহাসের পাতা থেকে ভবিষ্যৎ দেখেছে যে উনি আসবেন। আর যখন পিতর দাঁড়িয়েছিলেন তখন দেখেছেন তিনি এসেছেন, আর যাই পল যখন দাঁড়িয়েছেন তখন দেখেছেন যে উনি সততই সেই স্বর্গে আসীন হয়েছেন। আর আজকে যখন আমরা দেখি, সেই শুধু আব্রাহাম থেকে দেখি না, আমরা দেখব আরো আগে থেকে, কারণ আমরা যার সম্বন্ধে বলতে যাচ্ছি উনি শুধু মানব দেহে আসেননি, উনি এসেছিলেন সেই সত্য এবং আত্মার
যে সত্য এবং আত্মার, যার সৃষ্টি বা শুরু শেষ বলতে কিছু থাকে না। আর তাই আমি ঈশ্বরকে গৌরব দিয়ে এই সময়টার জন্য, আমি জানি যে আমাদের পৃথিবীতে যখন খ্রিসমাস কথাটা আসে তখন আমাদের উপহারের কথা খুব মনে পড়ে। আমরা ভাবি যে খ্রিসমাস মানে উপহার, সবাই একে অপরকে উপহার দিতে ব্যস্ত হয়ে যায়, আর সেই জন্য আমরা সেই ধরনের পৃথিবীর খাওয়া দাওয়া এগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি, এবং তাতে খারাপ কিছু নেই হয়তো, দ্যাটস ওয়েলকাম অবশ্যই, কিন্তু কেন এই জন্মদিনে এইসব উপহারের ব্যাপার হয় আমাদের, কেন এই জন্মদিনে আমরা উপহার হানি? এবং উপহার যখন আসে, আমরা যে কোনো উপহার পাই না কেন, তখন আমাদের কাছে একটা যথেষ্ট আকর্ষণ থাকে, যথেষ্ট একটা অর্থবহ থাকে, একটা অ্যাডভেঞ্চার থাকে যে কি থাকবে তাতে। আর সেই উপহারের পেছনে কিন্তু লুকে থাকে একটা ভালোবাসা, যে ধরনের আমাদের ভালোবাসাই হোক না কেন, কোনো উপহার আমাদের জীবনে আসে তার পেছনে শুধু একটা উপহারের সামান্য অর্থমূল্য যুক্ত থাকে না, সেখানে একটা একটা মানুষের তার নিজের ব্যক্তিগত ভালোবাসা যুক্ত থাকে, আর সেই ভালোবাসার সূচনা হয় এক সম্পর্কের জন্য। আর তাই আজকে আমরা যিশুর যখন জন্মদিন করতে চলেছি, সেই জায়গা থেকে আমাদের দেখতে হচ্ছে, কারণ আমরা শুধু এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে যিশু জন্মগ্রহণ করেছে এবং তিনি ক্রুশে উঠতে যাবেন, তিনি জন্মগ্রহণ করেছেন এবং ক্রুশে গেছেন, তার পরবর্তী জায়গায় যেখানে উনি আবার আসবেন দ্বিতীয় আগমনের প্রত্যাশায় রয়েছি। আর তাই আজকে আমাদের উনি প্রত্যাশিত হৃদয়ের জন্য অপ্রত্যাশিত রাজা, কারণ কারণ আমরা প্রত্যাশা করি উনি আসবেন, অনেকে প্রত্যাশা করেন উনি আসবেন না, কিন্তু চিরসত্য বলে উনি আসবেন অবশ্যই, কিন্তু অপ্রত্যাশিত আমাদের মতো ভাবনায় নয়, তার সময়। আর তাই সেই জায়গা থেকে আমরা যিশুকে দেখব। তাই আবার আমি 1837-এ ফিরে যাই, যিশু বললেন, তুমি বলছো যে আমি রাজা, পিলাতের কাছে বলছেন, পিলাত তাকে প্রশ্ন করেছে একবার নয় দুবার নয় তিনবার, যে কেন তুমি যে বলছো তুমি রাজা, কি কেন বলছো তুমি রাজা, তুমি কি সত্যি রাজা, প্রশ্ন আমাদের মনে ছিল থাকবে, যিশু যদি রাজা হয় তাহলে তার রাজত্ব কোথায়, যিশু যদি রাজা হয় তাহলে কেন বেথলেহেমের গোয়াল ঘরে তার স্থান হয়েছিল, যিশু যদি রাজা হয় কেন তাকে ক্রুশের বুকে থুতু নিতে হয়েছিল, রাজার মর্মটা উনি কি বোঝাচ্ছেন আমরা আজকে দেখব। আর তাই উনি সেই নিজের মুখে সাক্ষ্য দিচ্ছেন, আমি জানি যে যদি 41টা মিনিমাম কমসে কম জায়গা থেকে আমরা বাক্যে দেখতে পারি স্ক্রিপচারে, যে ভাববাদীরা বলে গেছে, সারা বাইবেল জুড়ে বলে গেছে তারও অধিক যে উনি আসছেন, আমি জানি আমাদের এই সময়টা অনেক সময় আমরা প্রলোভনে পড়ি, বিশেষ করে আমি, যে সেই দিকটাতে আগে বেশি নজর দেওয়া, যে ভাববাদীর পূর্ণত্ব করতে উনি এসেছেন, অবশ্যই উনি পূর্ণ করতে আসেননি, উনি এসেছেন ভাববাদীদের যে কথা ঈশ্বর প্রকাশ করেছে, রিভিলেশন করেছে, সেটার সময়ের অনুযায়ী মানব জাতির জন্য এসেছেন। তার কারণ দুটি, দুটি কারণে খ্রিস্টের এই পৃথিবীতে প্রবেশ, প্রথম প্রবেশ মানব জীবনের জন্য প্রায়শ্চিত্ত আনা, রিডিমড, আর দ্বিতীয় তার হচ্ছে যে সম্পূর্ণ তার স্বর্গরাজ্য প্রস্তুত করা। এই দুটো প্রধান কারণ যিশু এই পৃথিবীর বুকে প্রবেশ করেছিলেন। আর তাই আজকে যিশু আমাদের প্রত্যেকের কাছে, কিন্তু খ্রিসমাস যখন আমরা দেখব আমাদের চোখে কোনো রকম সেই ধরনের গ্লাস থাকবে না, আমি বলতে চাইছি আমাদের সংস্কৃতির চশমা, অথবা আমাদের ধর্মের চশমা, অথবা আমাদের ব্যক্তিগত ভাবনার চশমা নয়, আমরা দেখব আজকে এই অংশটাকে এবং খ্রিসমাসটাকে প্রতিপালন করব, খ্রিস্ট যিনি যা সেই তার দৃষ্টিতে উনি নিজেকে যা ব্যক্ত করেছেন সেই হিসেবে আমরা দেখব। আর সেই পিলাতের কাছে যখন উনি এসেছিলেন, পিলাত ভাবছিলেন এ কাকে আমি পেয়েছি, তাকে জিজ্ঞেস করছেন রাজা, এরা বলছে ইনি রাজা নয়, আর তাকে যে দোষ দেওয়া হচ্ছে আলটিমেট উনি রাজা দাবি করেছেন। আমার মনে হয় আমরা কিছু অংশ থেকে আরো একটু দেখতে পারি বাক্যের, যেখানে আমরা চলে যাই শুরুতে আদি পুস্তকে 3:15,
আমরা সকলে জানি যে যেখানে শুরু হয়েছিল এদেন উদ্যানে ঘটনাটা, যিশুর আসার ঘটনাটা 2000 বছর আগের ঘটনা নয়। আমাদের ঈশ্বর যিনি পরিকল্পনা করেন উনি আমার বা আপনাদের মতো, হয়তো আমি হয়তো এরকম অ্যাডহক নয়, আজকে কি করব কালকে চিন্তা করব। বরং আমাদের ঈশ্বর তার পরিকল্পনা সহিচ্ছা অনেক বেশি যুক্তিযুক্ত, কারণ ওনার ভাবনা আমাদের ভাবনা। যিশাইয়া 55:8 বলে কোনোদিন একই সমান্তরাল জায়গায় দাঁড়ায় না, কারণ স্বর্গ সেই সিংহাসনে অনেক উচ্চতায় যেখানে আমরা দাঁড়াতে পারি না, আমাদের সেই তার পদতলে দাঁড়াতে হয়। আর তাই শুরুতে যখন আদম এবং হবাকে ঈশ্বর সেই উদ্যান দিয়েছিল, এদেন উদ্যানকে খুলে দিয়েছিলেন পরিবারকে এক আত্মিক বাসনে আনার জন্য, সেই অবস্থায় আমরা সকলেই জানি যে আদম এবং হবা তাদের প্রকৃত স্বাধীনতাকে তারা ব্যবহার করেছিল সমস্তভাবে তাদের নিজের অভিলাষের জন্য। আর তাই তাদের জীবনের সেই প্রলোভন অভিলাষকে চূড়ান্ত মর্যাদা দিয়ে ঈশ্বর স্বর্গোদ্যানের বাইরে এক নতুন জীবনে দিয়েছিল। তাই বলেছিলেন উনি, তোমার বংশে ও তাহার বংশে সেই শয়তানের উদ্দেশ্যে শত্রুতা জন্মাইবে এবং সে তোমার মস্তক চূর্ণ করিবে, তুমি তাহার পাদমূল। তাই ঈশ্বর যখন আদম হুবাকে তৈরি করেছিল তার প্রতিমূর্তিতে তার গুণ দিয়ে তার বংশজাত ছিল তখন, কিন্তু ঈশ্বরীয় আশীর্বাদ থেকে তারা বিচ্যুত হয় এবং তারপরে পৃথিবীতে দুখানা বংশের আমরা দেখি, এক পাপের জাত মানুষের বংশগতি আর এক ঈশ্বরের জাত ঐশ্বরিক বংশগতি। তাই এই দুই গতির মধ্যে অনেক বছর ধরে বিবিধমান চলছে। আমরা জানি যিশু যখন এসেছিলেন ঈশ্বর পরিকল্পনা করেছিলেন উনি আসবেন। তাই আমরা যখন দেখি যিশু শুধু তাৎক্ষণিক এখনকার ঈশ্বর নন 2000 বছর আগে, বা শুধু আব্রাহামের পরবর্তী সময় থেকে ভাববো না, আব্রাহামের পূর্ববর্তী সময়, যে সময়টাতে আমাদের আদম হবা ছেড়েছিলেন স্বর্গ উদ্যান, সেই মুহূর্ত থেকে যিশু তখনও ছিলেন। আর তাই বাক্যে যদি আমরা দেখি যোহনের 1:9-10, যোহনের 3:17, 19, যোহনের 9:39 এবং 10:36, যোহনের 12:46, যোহনের 16:28 এবং 17:18, এগুলো তো সব জায়গায় আমরা দেখতে পাই যে যিশু স্বয়ং সৃষ্টিকর্তা, উনি সবার আগে আমাদের, যে কোনো পৃথিবীর মানুষের আগে উনি সৃষ্টিকর্তা হিসেবে চিরকাল সেই বিরাজ ছিলেন এবং থাকবেন। আর তাই এই মানুষের ঐশ্বরিক বংশগতির মধ্যে আমরা দেখি জিরমিও যে কথাটা আমাকে খুব উদ্বুদ্ধ করেছে, আমার বিশ্বাস সেই জিরমিও যা বলেছিলেন সেটা আজকের জন্য অনেক বেশি আপেক্ষিক। উনি বলছেন, সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসছে যে সময়ে দাউদের বংশে এক ধার্মিক পল্লব উৎপন্ন করিব, তিনি রাজা হইয়া রাজত্ব করিবেন, বুদ্ধিপূর্বক চলিবেন, দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন, আর তার সময়ে যিহুদা পরিত্রাণ পাইবে, ইসরায়েল নির্ভয়ে বাস করবে, এই নামে খ্যাত হইবেন সদাপ্রভু আমাদের ধার্মিকতা। মনে রাখবেন, যদিও এটা ইহুদি জাতির জন্য ফিরে আসা, কিন্তু ঈশ্বরের রাজত্ব শুধুমাত্র ইহুদি জাতির জন্য সীমাবদ্ধ ছিল না, উনি সমস্তভাবে অইহুদি যারা আমরা রয়েছি তাদের জন্য নির্ধারিত করে দিয়েছিলেন। আর তাই সেই রাজত্ব, যে রাজত্ব শুধুমাত্র ঈশ্বর দাউদকে বলেনি, যে রাজত্বর কথা তার চুক্তি প্রতিজ্ঞা অনুযায়ী আব্রাহামের সেই ব্লেসিংস আব্রাহামকে বলেছে, আই উইল ব্রিং দ্য ব্লেসিং থ্রু ইউর নেশনস, তোমার সমস্ত জাতির মধ্যে দিয়ে, সমস্ত জাতিতে আমি তোমার মধ্য দিয়ে আশীর্বাদ ধন্য করব। ঈশ্বর ভুলে যাননি, ঈশ্বর ভুলে যাননি যে হবাকে যে নাম দিয়েছিলেন, বলেছিলেন সকল মাতার তুমি মাতা হবে। তাই বিশেষভাবে কোনো ব্যক্তি বা কাউকে আমরা উপাসনা করি না, আমরা করি শুধুমাত্র যিশুকে, কারণ উনি যে গর্ভে এসেছিলেন
আমরা জানি তার সমস্ত ইচ্ছে ছিল এই পৃথিবীতে মানব জাতির মধ্যে মানবিকতা, সুষ্ঠু শৃঙ্খলা, পাপের জীবন থেকে পবিত্রতায় ফিরিয়ে আনা। আর তাই আমরা জানি সেই সময় কি হয়েছিল, যে সেই মুহূর্তে যখন তার জন্মগ্রহণের আগে বারংবার আমরা যদি দেখি, বিশেষ করে পাঁচটি অংশ থেকে যদি মাইকা থেকে দেখি, মিখা থেকে দেখি 5:2, অথবা আমরা হোসেয়া থেকে দেখি 11:1, অথবা আমরা যদি আইজায়া বা যিশাইয় আমরা 7 থেকে দেখি, অথবা আমরা যদি দেখি যে আমাদের সমস্তভাবে ঈশ্বর জাকারিয়া 9 থেকে, যে তার স্থান, তার জন্ম, তার কুমারী গর্ভে জন্ম সব কিছু নির্ধারিত করেছিলেন। কারণ ঈশ্বর আমাদের মানব জাতির জন্য শুধু পাপ উদ্ধার করে জীবন দেওয়ার জন্য আমাদের আহ্বায়িত করেননি, আমাদের সংযুক্ত করেছেন তার ঐশ্বরিক বংশের মধ্য দিয়ে, তার পুত্রের মধ্য দিয়ে, যাতে আমরা তার জাত হই। এবং উনি যখন আসবেন আগামী দিনে, উনি ছোট্ট সন্তানের ভূমিকায় নয়, উনি আসবেন সত্য এবং স্বাধীনতার ভূমিকায়। আর তাই লুকের একটা আমরা জন্মের সেই অংশে চলে যাই, যেখানে বলেছিলেন যে 1:32 আমরা দেখছি যে তিনি মহান হইবেন আর তাহাকে বলা হবে পরাত্পরের পুত্র, আর প্রভু ঈশ্বর তা দাউদের সিংহাসন তাহাকে দেবেন, যাকব কুলের ওপরে যুগে যুগে রাজত্ব হবে, তার রাজত্ব শেষ হবে না। আমরা জানি যে পিলাত যখন তাকে প্রশ্ন করেছিল, তুমি কি রাজা, যিশু কখনো সাইলেন্স ছিলেন, কখনো বলেছেন তুমি তো বলেছ, কখনো বলেছেন এটা কি তুমি বলেছ। কারণ পিলাতের জানার দরকার ছিল, তখনকার দিনে বিশ্রামবারের সময় যখন ইহুদি জাতিদের হতো, রোমান সাম্রাজ্যবাদীরা ভয় খেত যদি তারা তাদের বিরুদ্ধাচারণ করে সাম্রাজ্যবাদের। আর তাই পিলাত জানতে চেয়েছিল তার রাজত্ব এবং রাজ্য কার বিরুদ্ধে, কারণ ইহুদি জাতি বলেছিল এটা সিজার বা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে। আর তাই আমরা যদি দেখছি যিশু এই পিলাতের সামনে দাঁড়িয়ে যখন বলেছিলেন, যিশু নিজে পরীক্ষা দিচ্ছিলেন না তার বিশ্বস্ততা, তার ধৈর্যের, পিলাত বরঞ্চ পরীক্ষার মুখে পড়ে গেছিলেন সেই সময়। উনি খুঁজে পাচ্ছিলেন না সত্য হাতড়াবেন কোন দিকে। উনি তাই পিলাত বারংবার প্রশ্ন করে চলেছেন যে তুমি কি সত্যি রাজা। আর আমাদের প্রভু বলেছেন, এই কারণেই আমি জন্মগ্রহণ করেছি, এই সময়ের জন্য, যাতে এই পৃথিবীর লোকেরা জানে যে রাজা সত্যিকারের ঈশ্বর, যিনি সৃষ্টিকর্তা, সে নত হতে জানে এবং নত হয়ে মানব জাতিকে সমস্ত নতুন মানব বন্ধনে এক ঈশ্বর জাত জীবনের মধ্যে দিয়ে উন্মুক্ত করবে। আর তাই বলেছে তার রাজ্যের শেষ হবে না। আমরা ট্রানজিশন পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি, যেখানে যিশু স্বর্গে চলে গেছেন এবং আবার আসবেন। তাই আজকে যখন আমরা খ্রিস্টমাস পালন করি, শুধুমাত্র তার বেথলেমের গোয়াল ঘরের দিকে তাকিয়ে থাকবো না, আমরা ওই প্রত্যাশা নিয়ে তাকাবো তার দ্বিতীয় আগমনের জন্য। কারণ আমাদের প্রভু এখন গোয়াল ঘরে শুয়ে নেই, ওটা ঐতিহাসিক ঘটনা, তার কারণ ছিল আমাদের মানব জাতির জন্য মুক্তি আনার জন্য। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সেই মুক্তির আনন্দে দাঁড়িয়েছি, আর এক দ্বিতীয় আনন্দের জন্য। কারণ আমরা যে আনন্দে মণ্ডলী করছি, যে আনন্দে খ্রিসমাস পালন করছি, তখন আর শুধু আত্মায় দাঁড়িয়ে নয়, প্রভু সম্মুখে দাঁড়িয়ে আমরা সত্যিকারের খ্রিসমাস পালন করব। আর তাই মতিলিখিত 2:3 বলছে, আমরা জানি তিনজন সেই প্রজ্ঞাল লোক এসছে, তার সমস্ত দূর দেশ থেকে পূর্ব দিকের, বলছে উনি কোথায়, কারণ আমরা পূর্ব দেশে তাদের তারা দেখেছি, তাকে প্রণাম করতে দেখি আসিয়াছি। আমরা জানি তখনকার দিনের পূর্ব দিকে যারা থাকতো, মোবাইল বা অনেক জাতি ছিল যাদের মধ্যে জ্যোতিষ ছিল, তারা এসব দেখে গণনা করত। আমরা যদি পড়ি, যদি আমি জানি না এখানে রেখেছি, আমি দেখছি যে হ্যাঁ রেখেছি, গণনা পুস্তকের 24:17 থেকে, যে বিলিয়ামকে জানেন যে রাজা বালাক ডেকেছিল তাকে, তুমি অনেক কিছু জানি, জ্যোতিষী জানো, তুমি একটু অভিশাপ দাও ইহুদি জাতিকে। তাই সে কিন্তু অভিশাপ দেয়নি, বরঞ্চ আশীর্বাদ দিয়েছিল ইহুদি জাতিকে। সেই ভাববাদিত্ব কি কথাটা বলেছিল শুনুন, যে তারা দেখে এই তিনজন, চার পাঁচজন যারাই এসছেন, যতজনই এসছেন এই
যিশুর বেথলেমে পূর্বদেশ থেকে তার দর্শন কিন্তু অনেক আগেই বলে দিয়েছিলেন এই বিলিয়াম। উনি কি বলছেন শুনুন, গণনা পুস্তকে 24:17-তে, আমি তাহাকে দেখিব কিন্তু এক্ষণে নয়, তাহাকে দর্শন করিব কিন্তু নিকটে নয়। জাকব হইতে এক তারা উদিত হইবে, ইসরায়েল হইতে এক রাজদণ্ড উঠিবে, তা মোয়াবের দুই পার্শ্ব ভঙ্গ করিবে, কলহের সন্তান সকলকে সংহার করিবে। হালেলুইয়া। তাই যিশুর যদি বেথলেহেমের ঘরে ঢুকতে হয়, তখন আমাদের জানতে হয় তার আসার আগমনের আগে ইতিহাসের পাতায় কারো না কারো তার সাক্ষ্য বহন করছে। আর তাই যিশু শুধু বেথলেহেমের ঘরের ইতিহাসের ঈশ্বর নন, উনি স্বয়ং সেই ঈশ্বর যার সাক্ষ্য আদি থেকে বয়ে আসছে বেথলেহেমে ঘরে যাওয়ার আগে পর্যন্ত। আর সেই বেথলেহেমের ঘরে যখন ঢুকেছিল সেই মুহূর্তে আমরা জানি যে তখনকার দিনে জ্যোতিষীরা কত ধরনের তাদের চর্চা করত, কিন্তু যিশু বলেছিলেন যে আমি সমগ্র জ্যোতিষীদের যারা জ্ঞান বুদ্ধি, যদি আমরা যিশাইয় 43 থেকে পরবর্তী অধ্যায়গুলো পড়ি সেখানে দেখতে পারবো যে উনি ওনার রাজত্বের জন্য উনি কি বলেছিলেন। তাই যখন রাজার কথা বলি তখন অনেকগুলো জিনিস আমাদেরকে ভাবতে হয়। যিশু যদি সত্যি প্রকৃত রাজা হয়, যে প্রশ্নটা তাকে করা হয়েছিল, সে তার জীবনযাপন যা করেছে তার মধ্যে কি কোথাও অমিল আছে? আজকে কি আমরা খ্রিসমাস পালন করতে চলেছি ছোট্ট একটা যিশু খ্রিস্টর কি? না, ভুলে যানি যিশাইয় 9:6-তে কি বলেছে যে উনি হচ্ছেন শান্তির রাজপুত্র, উনি হচ্ছেন সেই এভারলাস্টিং ফাদার, উনি সর্বত বিরাজমান অনন্তকালী ঈশ্বর। আর তাই মতিলিখিত 2:11-এ আমরা দেখি যে সেই তারা দেখে যখন তারা পৌঁছলেন পণ্ডিতরা, তারা গিয়ে তাকে কি করলেন, ভূমিষ্ঠ হলেন, প্রণাম করলেন। আমি জন্মদিনের কথা যখন বলেছিলাম প্রথমে কি শুরু করেছি, উপহার ভালোবাসা সম্পর্ক, কিন্তু এখানে এই এনারা যে এসছেন এনাদের উপহার দিয়েছেন, এখানে কোনো সম্পর্ক ভালোবাসার কিছু আছে মনে হয়? আমার মনে হয় তার অধিক আমাদের এখানে শেখার আছে একটা জন্ম জন্মদিনে, সেটা হচ্ছে স্বীকারোক্তি। যখন আমরা মানব জাতির জন্মদিন করি আর ঈশ্বরের জন্মদিন হিসেবে নিজেদের জীবনযাত্রাকে দেখি, তখন আমাদের মনে করিয়ে দেয় যে এই জন্মদিন নিছক একটা জন্মদিন নয়, তা আমাদের জীবনের স্বীকারোক্তি যে হ্যাঁ, তুমি সেই ঈশ্বর, তুমি সেই রাজাদের রাজা, তুমি সেই প্রভুদের প্রভু, যে মানব জাতির সমস্ত পাপের অবক্ষয়ের জীবনকে উন্নত করতে পারো, বর্ধিত করতে পারো তোমার স্বর্গরাজ্যের জীবনের কাজে। আর তাই তাদের ধনকোষ খুলে দিয়েছিলেন, খুলে দিয়েছেন, তাকে স্বর্ণ কন্দুরু গন্ধরাজ দিলেন। আর তাই এই স্বর্ণ কাদের দেওয়া হয়, 1 রাজাবলী 2:11-তে আপনারা দেখতে পারেন যে এটা রাজাকে সলোমনের সময় যখন দেওয়া হয়েছিল, রাজার একটা বলতে পারেন বিশেষ সম্মান তার স্বর্ণ দিয়ে। কুন্দুরী কথায় লেবীয় পুস্তকের 2:2 দেখতে পারেন, যখন ঈশ্বরের সমস্ত উপাসনার্থে সেটাকে নিয়ে আসা হয়। আমরা গন্ধরাজ দেখতে পারি যাত্রা পুস্তকের 30:23-24, যেখানে সমস্তভাবে পবিত্র জায়গায় তাকে উপাসনার জন্য এবং স্যাক্রিফাইসের জন্য এগুলো করা হয়। তাই যিশুকে যারা দিয়েছেন তারা স্বীকারোক্তি করেছেন যে তাদের সমস্ত ধন সম্পত্তি বুদ্ধির ঊর্ধ্বে ইনি এমন একজন শিশু, যে শিশুর সাধারণ দৈহিক আকৃতির মধ্যে স্থিমিত থাকবে না, এই পৃথিবীর মানব জাতির মধ্যে আনবে সেই মুক্তির আশ্বাদ, সেই প্রত্যাশার আশ্বাদ, সেই তার রক্তের মধ্য দিয়ে সমস্ত এক নতুন জীবনের প্রত্যাশা, যা কোনোদিন মুছে যাবে না, কোনো অবস্থাতেই হারিয়ে যাবে না। আর তাই উনি একজন জন্মগত রাজা। আমাদের রাজাকে জন্ম বড় ছোট থেকে জন্ম হতে হয়, শপথ নিতে হয়, অভিষেক হয়, তবে উনি রাজা হন। কিন্তু ইনি এমন একজন রাজা জন্মেছিলেন যিনি আগে থেকেই রাজা ছিলেন। বাইবেল পরিষ্কার বলে দিয়েছেন যে উনি এই পৃথিবীতে আসলেন, তার মানে ওনার অবস্থান আগে ছিল, উনি ভূমিষ্ঠ হয়েছেন বলে ওনার অবস্থান আসেনি পৃথিবীতে। তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, যখন একজন জন্মগত রাজা হন তার কিছু জিনিস আমাদের বিশ্লেষণ করতে হয়। কারণ 2 কুরিন্থীয় 8:9 বলে, আমাদের প্রভু যীশুখ্রিস্টের অনুগ্রহ গাত আছো, তিনি ধনবান হইল তোমাদের নিমিত্ত দরিদ্র হইলেন। উনি কতটা ধনবান আমরা জানি, যে তার কলজে যখন সমস্তভাবে আমাদের জন্য দয়ার জন্য কেঁপে উঠেছিল, সেই কলজের মধ্যেই পরপর বল্লমের খোঁচা মেরেছিল, কাটার মুকুট পড়েছিল, রক্ত ঝরিয়েছিল, থুতু দেয়া হয়েছিল, কোনো অবস্থাতেই কোনো রাজাকে এরকম হয় না। কিন্তু স্বয়ং রাজাদের রাজার কেন? কারণ তার ওই দরিদ্রতা
তার দয়াশীলতার সমস্ত বড় দান এই মানব জাতির পাপের পৃথিবীর জন্য, যাতে আমাদের এই অন্ধকারের পৃথিবীতে আমরা প্রতিটা মানব জাতি যা ধর্ম নির্বিশেষে খ্রিস্টমাসে আমরা একইভাবে তার ঈশ্বরের কাছে তার প্রত্যাশা অপ্রত্যাশিত রাজা হিসেবে যাতে আমাদের জীবনে প্রতিদিন আমাদের রাজত্ব করেন। তাই তার শাসন শুধু মানুষের জীবনে বাহ্যিকগতভাবে নয়, তার শাসন দুটোভাবে, প্রথমত আমাদের হৃদয়কে যখন উনি শাসন করেন তখন কনভিকশন আনেন, অনুতাপ আনেন, যখন উনি রাজত্ব করেন দ্বিতীয়ত উনি আমাদের পারসুয়েশন তার প্রতি ধাবিত হওয়ার জন্য তার আত্মা দেন। আর এই জন্য আজকে আমরা দাঁড়িয়ে থাকতে পারি ঈশ্বরের সত্যর মধ্য দিয়ে বলতে পারি। তাই আমরা চারটে জিনিস দেখবো, একটা আমি খুব শীঘ্রই শেষ করবো, সরি, চারটে জিনিসের মধ্য দিয়ে যাব। একটা রাজার চারটে জিনিস দরকার হয়, শাসন, ক্ষমতা, আধিপত্য, সার্বভৌমত্ব। আমরা যদি যিশুর শাসন দেখি, আমরা যদি পৃথিবীর জীবনের শাসন দেখি, কোনোদিন আমরা তুলনা করতে পারবো না। পৃথিবীতে বলে জাত পাত, পৃথিবীতে বলে ধর্ম ধর্ম, কিন্তু যিশু বলেছিলেন সেই নারীকে, যোহনের চার অধ্যায়ের সমরীয় নারী যাকে স্পর্শ করা যায় না, যার সাথে ছায়া মারায় না, তাকে উনি জাতপাতের ঊর্ধ্বে পাপের ক্ষমা দিয়েছিলেন, মুক্ত করেছিলেন, দেখিয়েছিলেন তার সুশাসন, তার স্বর্গরাজ্যে কি শাসন স্থাপিত হতে চলেছেন, দিয়েছিলেন সেই দশখানা কুষ্ঠরোগীকে, যে কুষ্ঠরোগীকে তখনকার দিনে কেউ স্পর্শ করত না, তিনি নিজে তাদের সুস্থতা দেননি, পাপের ক্ষমা করেননি, দেখিয়েছিলেন তার সুশাসনের রাজত্বে কোনো মানুষ জাত ধর্ম নির্বিশেষে সব এক থাকবে। কিছুক্ষণ আগেই আমাদের পাস্টার জিপুরায় বলছিলেন যে আমাদের এখানে মহিলা এবং সকলকে সমানভাবে আমরা জানি। তাই এটাই হচ্ছে ঈশ্বরের সুশাসন, তার ক্ষমতা সম্বন্ধে আমাদের বলার অনেক কিছু বলতে পারি, যা অভিজ্ঞতা আমরা প্রতিদিন পাই, সাক্ষ্য বলার কোনো কিছু রাখে না, কারণ উনি ছিলেন, উনি আছেন, যিনি প্রতিটি আকাশ বাতাস আমাদের প্রতিটা শ্বাসকে ধরে রেখেছেন, তার ক্ষমতা নিয়ে বলার অধিকার সক্ষমতা আমার খুব বলতে পারি আমি নেই, কারণ তার ক্ষমতা আমার বুদ্ধির আমার চেতনারও বাইরে। আমি প্রতিদিন তাকে যখন প্রার্থনা করি, প্রতিটা দিন তার মধ্যে দিয়ে যাই, আমার বিশ্বাস আপনারাও প্রতিদিন তার এক নতুনত্ব ক্ষমতার আস্বাদ পান। আর তার আধিপত্য দেখুন সারা পৃথিবীতে, দেখুন শুধু খ্রিস্টমাসের নয়, সারা বছর ধরে দেখুন যে তার সমস্ত কর্তৃত্ব কায়েম উনি করে রেখেছেন বলেই আজকে আমরা শুধু খ্রিস্ট বিশ্বাসী নই, প্রতিটা মানুষ কিন্তু তার কাছে আগামী দিনে নমিত হওয়ার প্রতিজ্ঞা নিয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা জানি সাধু পৌল ফিলিপীয় 2:10 বলেছিলেন, 9:10, শুধু তাই না, আমরা যদি জানি যে যিশাইয়ের সেই একই পদ যদি দেখি 45:23, যে সে 25 সেখানে বলেছিল যে প্রতিটা হাঁটুকে, যে আমার সামনে প্রতিটা হাঁটুকে দাঁড়াতে হবেই। আর সেই জন্য তার সার্বভৌমত্ব নিয়ে আমাদের চিন্তা বা কর্তৃত্ব নিয়ে ভাবনার কোনো অধিক নেই। তিনি সার্বভৌম ঈশ্বর ছিলেন, তবেই যখন বলেছিলেন পিলাত যে আমি তোমাকে ছাড়াতে পারি, তুমি জানো পিলাতকে বলেছিলেন তুমি পারো না আমাকে সার্বভৌমত্ব ছাড়াতে। আর তাই আসুন সেই ঈশ্বরের, যে ঈশ্বরের রাজত্ব, যে ঈশ্বরের রাজার ওপর আমরা পূর্ণ নির্ভর করতে পারি। আমাদের চারপাশের জীবনই তাকিয়ে দেখলে আমরা কোনো সুশাসন দেখতে পাই না, ভেদাভেদি আমাদের সমস্ত ছলনা, রাজনৈতিক অরাজনৈতিক যে জীবনেই থাকি, কিন্তু যিশু সেই নির্ভরযোগ্য শাসন ব্যবস্থা আনতে চলেছেন। এবং আমাদের সেই খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এই খ্রিস্টমাসে সব থেকে বড় প্রত্যাশিত জীবন, কারণ আমরা যখন খ্রিস্টমাস পালন করি আমরা সামনের দিকে তাকাই, তার বিশ্বাসযোগ্যতা তুমি আসবেন, তার নিশ্চয়তা দিয়েছেন আমাদের সমস্ত পুনরুত্থিত জীবন দিয়ে দেবেন, আর নিরাপত্তা দিয়েছেন পৃথিবীর যা হয়ে যাক আমাদের জীবনে আমরা অনন্ত জীবন থেকে, তার পরিত্রাণের জীবন থেকে কোনোদিন বিলুপ হব না। আর তাই উনি একজন অপরাজিত রাজা, যাকে পরাজিত করার শক্তি আমাদের নেই, যাকে কোনো রকমভাবে আমরা কোনো রকমভাবেই আমাদের জীবনের মধ্যে বেঁধে রাখতে পারি না, কলঙ্ক দিয়ে নয়, অপবিত্রতা দিয়ে নয়, কোনোভাবেই তাকে পরাজিত নয়, কারণ উনি আসবেন, এসেছেন, উনি মৃত্যুকে পরাজিত করেছেন মানব জাতির জন্য, আর উনি সেই আসবেন ওনার সুশাসন করার জন্য। তাই আসুন এই খ্রিস্টমাসে তার প্রেম, শান্তি, আনন্দ, আশা আজকের ব্যাখ্যা নয়, এটা আমাদের হৃদয়ের সাক্ষ্য হোক, যাতে আমরা এখান থেকে দাঁড়িয়ে যখন এই হাউস অফ গড চার্চের পক্ষ থেকে যখন আমরা যাব রাস্তা খ্রিস্টমাস পালন করতে, একটা প্রতিটা পরিবার থেকে কমসে কম একজন করে আপনারা এই যিশুর আগমনের, দ্বিতীয় আগমনের বার্তা এই খ্রিস্টমাসে প্রচার করুন, আনুন, তাদেরকে বলুন যে সুশাসন কোথায় পাওয়া যায়, সুনিরাপত্তা কোথায় পাওয়া যায়, বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য রাজত্ব কোথায় পাওয়া যায়, সেই ঈশ্বর যিশু নিজের জীবন দিয়ে
প্রকৃত সেই সুশাসন স্বায়ত্ত আনবেন। আসুন আমরা তার জন্য এই খ্রিসমাসে সেই প্রেম শান্তি আনন্দ আশা যা আমাদের হৃদয়ে যিশু সেই আস্তাকুর থেকে নয় স্বর্গের সিংহাসন থেকে আবার আসার জন্য অপ্রত্যাশিত রাজা প্রত্যাশিত জীবনে জন্য প্রতিজ্ঞা দিয়ে রেখেছেন, আমরা তার কাছে দাঁড়াবো। ধন্যবাদ, আমিন।